চুরিলামে বুধবার বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে সংগঠিত রাজনৈতিক সংঘর্ষের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং চুরিলাম কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মন। সংঘর্ষের ঘটনায় সিপিএম কে দায়ী করে জিষ্ণু দেববর্মন জানান, এক্ষেত্রে বিশালগড় থেকে সমাজ বিরোধীদের জড়ো করে চুরিলামে অশান্তি করেছে সিপিআইএম এবং বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবেই প্রতিরোধ করেছে বাম সন্ত্রাসের। বাম আমলের এক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে উপমুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই এই বাম প্রাক্তন মন্ত্রী গুন্ডা এবং সমাজ বিরোধীদের নিয়ে শান্তিপূর্ণ চুরিলামের পরিবেশকে অশান্ত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশালগড় সে কোই সমাজ বিরোধী লে যাকে চুরিলাম মে গোলমাল করে তো আমারা পার কার্যকর্তা তো উসকো রুকেঙ্গে না। মে দেখ রহা হুঁ আজ নেই, বহুত দিন সে কর রহা হ্যায়। এক প্রাক্তন মন্ত্রী कहीं कहीं गुंडा उंडा लेके चुरिलाम के प्रवेश कर रहा है। वो पहले भी चुरिलाम में दखल देता था, अभी बीजेपी आने के बाद उसका कम गया। शायद उसको खराब लग रहा है कि जमीन चुरिलाम में तो जमींदारी नहीं चल रहा है, लेकिन हम तो ये होने नहीं देंगे कि गुंडा लोग आके चुरिलाम में डिस्टर्बेंस करें। चुरिलाम पीसफुल जगह है, इसका इलेक्शन का पहले उसका पीस डिस्टर्ब करने का बहुत कोशिश कर रहे थे हम लोग, इस कारण ये गोलमाल हुआ। বিধানসভা নির্বাচনের মুহূর্তে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় এই রকম অশান্তি আর উত্তেজনা যে প্রশাসন কোনোভাবেই বরদাস্ত করবে না সেই কথা স্পষ্টভাবে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বুধবার বিকেলে চুরিলামে বিজেপি এবং সিপিআইএম সমর্থকের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে, ছোড়া হয় বোমা আর ব্যাপক ইট পাটকেল। সংঘর্ষে দুই দলেরই বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে খোয়াইতেও বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা করেছিল লালগুন্ডা বাহিনী। বাম আমলে বিশালগড় এবং চুরিলাম ছিল সিপিআইএম এর শক্ত রাজনৈতিক ঘাঁটি। ক্যাডারদের অত্যাচার আর জুলুমের ঠেলায় দুটি কেন্দ্রেই বর্তমানে জনবর্জিত লাল দল। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের হারানো রাজনৈতিক মাটি খুঁজে পেতে তাই সেই আগের সন্ত্রাস রাজনীতি পুরনো ফর্মুলাতেই ফিরে গেছে সিপিআইএম। যাদের নেতারা কথায় কথায় গণতন্ত্র নেই বলে মাঠ গরম করেন, সেই সিপিআইএম এর বোমার ধোঁয়ায় বুধবার আচ্ছন্ন চুরিলামের মাটি। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।